গুড মর্নিং হবু বিআই সাহেব। গুড মর্নিং, তা কি খবর বিআই সাহেব? খবর খুব ভালো, কিন্তু এখন টেনশনে আছি কবে বিয়ে হবে আমার মেয়ের। খুব শিগগিরই, আমার গুণধর ছেলে জয়পুরহাট থানার ওসি, ও এত সাহসী, এসপি সাহেব ওকে এই ছাড়তেই যাচ্ছে না। তাছাড়া ক্রিমিনাল ধরতে ওর জুড়ি নেই। সন্ত্রাসী সিরাজ, তুই পাঁচটা খুন করেছিস, দুটা ডাকাতি করেছিস, তিনটা ছিনতাই করেছিস, তুই পুলিশের খাতায় ওয়ান্টেড, পালিয়ে বাঁচতে পারবি না। এই ইন্সপেক্টর সাহস, সন্ত্রাসীদের জম, ওই জমের হাত থেকে তুই বাঁচতে পারবি, কিন্তু ওই সিরাজের হাত থেকে তুই বাঁচতে পারবি না। তুই জানিস তো এই এলাকায় আমি সন্ত্রাসী নাম্বার ওয়ান। তুই যে নাম্বারে হোস না কেন, একটা কথা মনে রাখিস, সব সময় পুলিশ, পুলিশই নাম্বার ওয়ান। চল। আরে বিআই সাহেব, আরে খবর শুনেছেন? আমার ছেলে তো নয়, সোনার টুকরো ছেলে। জয়পুরহাটে একজন সন্ত্রাসীকে ধরার জন্য পুলিশ ডিপার্টমেন্ট থেকে পুরস্কার পেয়েছেন। এই দেখুন দেখুন, দেখি 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 দেখি। আই এম প্রাউড অফ মাই সান। আমরাও গর্বিত আমাদের হবু জামাতার জন্য। আপা, আপনার মেয়ের সাথীর খবর কি, তা তো বললেন না? আমার মেয়ের খবরও খুব ভালো, ও এখন আপনাদের ছেলের বউ হওয়ার জন্য নিজেকে তৈরি করছে, রান্না শিখছে, বিভিন্ন সাংসারিক বিষয় নিয়ে চর্চা করছে। সকালবেলা আমার মতো
প্রতিদিন ঘুম থেকে উঠে ব্যায়াম করে, তা আবার গানে। Hello, good morning. My name is Khosru. তোমার এই জগিং এর সাথে সাথে তোমার বুক, হিপ, আই মিন পাছা দুলছে। এই দোলা দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে। তোমার এই দোলার সাথে সাথে আমি একটু দুলতে চাই, দোলাবে আমাকে? জীবন, তোমার কিছু হয়নি তো? চলো। দেখি দেখি রক্ত পড়ছে। কিন্তু তুমি তুমি এখানে কেন? বাবার কথা, আজকে রমনা পার্কে ব্যায়াম করতে এসেছিলাম, আর এসে এই ঘটনা। ওকে এমন ধুলায় দিয়েছি যে আর জীবনেও তোমার দিকে তাকাবে না। ও না তাকাক, তুমি তো তাকাবে। এক সপ্তাহ হলো তোমার কোনো খোঁজ নেই। আমি একটা জরুরি কাজে গ্রামে গিয়েছিলাম, কিন্তু আমার স্বজনের কথা ভুলিনি। আমি খুব টেনশনে আছি, বাবা আবার আমার বিয়ে ঠিক করেছে। কবে তোমার বউ হয়ে তোমার ঘরে যাব? খুব শীঘ্রই। প্রেম করেছি 5 বছর ধরে আমি, আর বিয়ে করবে অন্য শালা? ওই শালাকে মেরে ফেলবো না? বলো না যান, কবে আমাকে বিয়ে করবে? যেদিন সাথী থেকে স্বজনী বলে তোমাকে ডেকেছি সেদিনই আমাদের বিয়ে হয়ে গেছে, এখন শুধু আনুষ্ঠানিকতা। বলো না। ইয়ার্কি নয়, তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছো না? আমার প্রেমের উপর কি তোমার বিশ্বাস নেই? আমাদের প্রেম কি নিষিদ্ধ প্রেম? না, আমাদের প্রেম খাঁটি প্রেম। তাহলে নো চিন্তা দুপুরতি, বাসায় যাও, অপেক্ষা করো, ইনশাল্লাহ বিয়ে আমাদের হবেই, কেউ ঠেকাতে পারবে না। ও জান, তুমি আমাকে বাঁচালে। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ টু। জীবন সাথীকে ভালোবাসে? এই জীবন কোথাকার জীবন, কি করে সে? গুন্ডামি, মাস্তানি, চাঁদাবাজি। জীবন নিজে মার্শাল আর্ট জানে, এখন সে মার্শাল আর্টের ছাত্রদের দিয়ে একটা সন্ত্রাসী গ্যাং তৈরি করছে। কিন্তু তোমাকে সে মারলো কেন? জীবন জোর করে সাথীর প্রেম আদায় করতে চেয়েছিল। ও, আমি বাধা না দিলে হয়তো সাথীর সর্বনাশ করে ফেলতো। স্কাউন্ড্রেল, ওর এত বড় সাহস! সাথী, এই সাথী! আঙ্কেল, আঙ্কেল, সাথীকে ডেকে আর লজ্জা দিবেন না। সাথী আমার সামনে এলে হয়তো নিজেকে কন্ট্রোল করতে পারবে না। আমি জীবনকে জীবনের মতো শিক্ষা দিয়েছি।
তুমি ওকে কি জীবনে শিক্ষা দেবে? তোমার অবস্থা দেখে তো মনে হচ্ছে ও একটা ভয়ঙ্কর গুন্ডা। ওকে আমি শিক্ষা দেব। না আঙ্কেল, কিছু করতে পারবেন না। ও আমাকে হুমকি দিয়েছে, সাথীকে সে জোর করে বিয়ে করবে, আর আপনি যদি বাধা দেন তাহলে আপনাকেও মেরে ফেলবে। চৌধুরী সাহেব, আপনি একজন রিটায়ার্ড পুলিশ অফিসার, পুলিশ দিয়ে কিছু করুন। তাই করব। জীবন নামের ওই বদমাশকে আমি এমন শিক্ষা দেব যে আমার মেয়েকে ভালোবাসার ইচ্ছা তো দূরের কথা, ও নিজের বেঁচে থাকার ইচ্ছাই মরে যাবে। সাথী, তোমার বাবার সাথে কথা বলেছো? কি করে বলি, ভয় করে যে। ওই বদমাশকে গ্রেফতার করুন। জীবন, পুলিশ! কি করছেন, কি করছেন আপনারা? সজনী, বাবা, এ তুমি কি করছো? আমি কি করব না করব তার কৈফিয়ত তোমাকে দেবো নাকি? অফিসার, জি স্যার। ওর উপর এমন ভাবে অত্যাচার করবেন ও যেন দাঁড়াতে না পারে, ওর উপর এমন ধারা লাগাবেন ও যেন জেল থেকে বেরিয়ে আসতে না পারে। নিয়ে যান ওকে স্যার। সজনী, জীবন, জীবন, সজনী, সজনী, জীবন, জীবন, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। স্টপ দিস ননসেন্স। নিজের বাবার সামনে ভালোবাসার মানুষের পক্ষে সাফাই গাইতে তোমার লজ্জা করে না? না করে না, কেন করবে? প্রেম করা তো কোনো অন্যায় নয় বাবা। হ্যাঁ হ্যাঁ, অন্যায়। যখন তুমি জানো যে আমার বন্ধুর ছেলে সাহসের সাথে তোমার বিয়ে ঠিক করেছি, এসব জেনেও অন্য কারোর সাথে প্রেম করা তোমার অন্যায়? না বাবা, তুমি অন্যায় করেছো। বয়স্ক মেয়ের অনুমতি না নিয়ে তার বিয়ে ঠিক করেছো, অন্যায় তুমি করেছো। ধমকাবে না বাবা। তোমার কি একবারও মনে পড়েনি যে তোমার মেয়ে বড় হয়েছে, তার স্বাধীন ইচ্ছে থাকতে পারে? সাথী, স্বাধীন ইচ্ছার অর্থ এই নয় যে জাত কুল অজাত বেকার বাউন্ডলে কারোর সাথে প্রেম করে বেড়ানো, মা বাবার মাথায় হেড করানো। মা, জীবন জাত কুলহীন নয়, জীবন শিক্ষিত ছেলে কিন্তু গরিব। এটাই তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা যে গরিব হয়ে সে বিত্তবান বাবার মেয়ের প্রতি লোভের হাত বাড়িয়েছে। না বাবা, জীবন লোভী নয়। লোভ না থাকলে সে তোমার দিকে প্রেমের হাত বাড়াতো না, সুতরাং ভুলে যাও ওর কথা। না বাবা না, অসম্ভব। জীবনকে আমি জীবনেও ভুলে যেতে পারবো না, প্রয়োজনে আমি তোমাদের ভুলে যাব, এক কাপড় চলে যাব জীবনের সাথে। সাথী, তুই আমাদের একমাত্র সন্তান, তোকে ঘিরে আমাদের যত স্বপ্ন সেই তুই বাবা মায়ের মুখের উপর বলে দিতে পারলি আমাদের ভুলে যাবি। মা, বিয়ে মানুষ নিজের সুখের জন্য করে, অন্যের সুখের জন্য নয়। জীবনটা আমার, মা, কেন তোমরা বুঝতে চাইছো না? জীবন ছাড়া আমার জীবনে কোনো জীবন নেই। এই যদি তোর সিদ্ধান্ত হয় তাহলে আমার সিদ্ধান্ত দেখ, আমাদের ভুলে যাওয়ার ব্যবস্থা পাকা পোক্ত করে দিচ্ছি। কি করছো বাবা? তুমি তুমি আমাকে মেরে ফেলবে, গুলি করবে আমাকে? বেশ করো গুলি, মরে যাব তবু জীবন ছাড়া অন্য কাউকে বিয়ে করে মরতে পারবো না, করো গুলি। পাগল মেয়ে, কোনো বাপ কি পারে তার সন্তানকে খুন করতে? কিন্তু সন্তানের সুখের জন্য নিজের জীবন দিতে পারে? একাত্ম সম্মান বদলা বাবার যা করা উচিত তাই করছি। বাবার তো মেয়ের সামনে নিজের জীবন দিয়ে দিচ্ছি। তুই কি তোর মাকে বিধবা বানাতে চাচ্ছিস? বিধবা তুমি বেশিক্ষণ থাকবে না গুলশানারা, আমার মৃত্যু দেখে মরে না গেলে বিষ খেয়ে মরো, তবু মেয়েকে তার স্বাধীন ইচ্ছায় চলতে দাও। সুখে থাকিস মা, সুখে থাকিস। না বাবা না, তোমার জীবনের বিনিময়ে আমি আমার জীবনকে চাই না, ভালোবাসা বিসর্জন দেব, কিন্তু তোমাকে হারাতে পারবো না। আমি আমি এ বিয়েতে রাজি আছি। জীবন রহমানের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় অতঃপর তার বয়স বিবেচনা করে
এই আদালত তাকে 2 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। সজনি আমি তো তোমায় ভুলিনি, সজনি আমি তো তোমায় ভুলিনি, এ বুকে তুমি আছো আগেরই মতোই আছো, তুমি ছাড়াই জীবন আজও ভাবিনি, সজনি আমি তো তোমায় ভুলিনি, সজনি আমি তো তোমায় ভুলিনি। চাঁদ মুখে কালি ঢেকে দিলে কেন? ও বাবার কথা মনে পড়েছে, বাবা মাকে ছেড়ে এলে মন তো একটু খারাপ হবেই। একজন পুরুষ আর মেয়ের জীবন, এসো আজ এই রাতকে আমরা আনন্দ দিয়ে ভরে তুলি। সত্যি সাথী, তোমাকে স্ত্রী হিসাবে পেয়ে আমার খুব আনন্দ হচ্ছে, আমার আনন্দের আর সীমা নাই।
আপনাদের কথা শুনে মনে হচ্ছে নবীনগর সন্ত্রাসীদের স্বর্গরাজ্য। আমার রোগী দেখা তো বন্ধই, বাদশা গুন্ডার প্রতিবাদ করায় এখন স্ত্রী পুত্র সহ আমি হুমকির মুখে আছি। বাদশার বিরুদ্ধে কেস ফাইল করাতে ও আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। মসজিদে আমি সন্ত্রাসীদের বিপক্ষে বলাতে ওই বাদশা গুন্ডা আমাকে ধ্বংস করার হুমকি দিয়েছে। আমি আর কি বলবো স্যার, পুরো নবীনগর থানা আমাকে এবং থানার ফোর্সদেরকে জিম্মি করে রেখেছে, আমাদের থানা উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। সত্যি? তাহলে পরিস্থিতি খুবই খারাপ। ঠিক আছে, আপনারা ফিরে যান, নির্ভয় থাকুন। আমি আপনাদের কথা দিচ্ছি, বাদশা গুন্ডাকে জীবিত অথবা মৃত গ্রেপ্তারের ব্যবস্থা আমি করবই। আপনাকে ধন্যবাদ। বাদশা, তুই পুলিশের হাত থেকে বাঁচতে পারবি না। আসিতেছে বাদশা নগরের বাদশা, বাদশা গুন্ডা। সাবধান, হুঁশিয়ার। আমার লাল বাতি জ্বালাবি তোরা? বাদশা গুন্ডার লাল বাতি জ্বালাবি? নবীনগর এলাকা আমার এলাকা, এই এলাকায় আমার হুকুম ছাড়া কাছের পাতাও নড়ে না। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বিয়ে শাদি, যা কিছু হয় বাদশাকে চাঁদা দিতে হয়। আর সেই বাদশার বিরুদ্ধে তোরা বিদ্রোহ করেছিস, আমাকে অ্যারেস্ট করাবি, আমাকে জেলে দিবি, আমাকে ফাঁসিতে চড়াবি। তোরা নাকি পুলিশের কাছে নালিশ করেছিস, বাদশার দরবারে তোদের নামে রায় লেখা হয়ে গিয়েছে, তোদেরকে ফাঁসিতে চড়াবো, তোদের লাল বাতি জ্বালাবো। আমাকে মাফ করে দিন ভাই, আমাকেও মাফ করে দিন। আল্লাহর হস্তে আমাকেও মাফ করে দিন, শেষবারের মতো আমাকে মাফ করে দিন। মাফ? মাফ করে আল্লাহ, বাদশা মাফ করে না। তোদেরকে বাঁচিয়ে রাখলে তোরা বাদশাকে বাঁচতে দিবি না। আল্লাহ, তোমার চার বান্দাকে তোমার কাছে পাঠালাম, তুমি ওদের কোরবানি কবুল করো। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা চুপ করুন, আপনারা থামুন। আমরা থামব না, ওই বাদশা গুন্ডা আমার স্বামীকে খুন করেছে, ওই বাদশা গুন্ডা আমার স্বামীকে মেরে ফেলেছে। আমরা খুনি বাদশার বিচার চাই, ওকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক।
মৃতক সাজাবি। খুনি বাদশার, খুনি বাদশার, হত্যাকারী বাদশার, হত্যাকারী বাদশার। থামুন, বিচার তো অবশ্যই হবে। জলজ্যান্ত চারজন নিরীহ জনগণকে খুন করে খুনি প্রকাশ্যে ঘুরে বেড়াতে পারবে না। খুনি যেই হোক, সাজা তাকে পেতেই হবে। অলরেডি আমি সব থানায় নির্দেশ দিয়ে দিয়েছি খুনি বাদশাকে গ্রেপ্তার করার জন্য। আপনারা আপনাদের লাশ নিয়ে দাফনের ব্যবস্থা করুন। নবীনগর থানা এলাকায় একজন সন্ত্রাসী বাদশা গুন্ডা তাণ্ডব চালিয়েছে, চারজন লোককে খুন করেছে। পরিস্থিতি খুবই ভয়াবহ, ওসি কিছুই করতে পারছে না। একজন তুখোর অফিসারকে পাঠালে খুব ভালো হয় স্যার। তুই কার মাল, কার বুকের মধ্যে হান্দাই কর, উঠায়। এইটা তোর আসল জায়গা। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি ওর মাল? না না, ও আমার কেউ না। ও ও আমাকে তাড়া করেছে, আমাকে আমাকে বাঁচান প্লিজ। এই ভাই, মিথ্যে বলা মহাপাপ, তা তুমি জানো না? ওই হাসি থামা, ওরে আমার হাতে তুলে দে, নাইলে কিন্তু তোর সিগন্যাল ডাউন করে দেবো, খায় ভালামু তোরে। ভাই, এত ক্ষুধা আপনার? ঠিক আছে, ধন্যবাদ দেব। আপনি না থাকলে আমার যে কি হতো? কি হতো সেটা তো কেবল আল্লাহই জানেন। রানী, রানী বাবা, সম্রাট নাকি তোকে তাড়া করেছিল? হ্যাঁ, কিন্তু ছুতেই পারেনি। উনি সম্রাটকে এমন ধুলাই দিয়েছে, এমন ধুলাই, সম্রাটের অবস্থা একদম কেরোসিন করে দিয়েছে বাবা। আল্লাহ তোমার ভালো করবেন বাবা। কে তুমি, কি করো, কোথায় থাকো? নাম জীবন। হ্যাঁ, এজন্যই অন্যের জীবন রক্ষা করতে পারেন। হ্যাঁ, কিন্তু আমার নিজের জীবনের অস্তিত্ব বিলুপ্তির পথে। বেকার ঘুরি ফিরি কাজ খুঁজি, যেখানেই রাত সেখানেই কাজ।
তুমি আমার মেয়ের ইজ্জত রক্ষা করেছো, আমাকে কিনে ফেলেছো, তোমাকে আমি কাজ দেব, আমার শিপ আছে, দেখাশোনা করবে, আমার বাড়িতেই থাকবে। হ্যাঁ চলো। ওয়ালাইকুম আসসালাম। শোনো সারেনকে বলো ইঞ্জিন চেক আপ না করে মাল তুলবে না। জি স্যার, ইঞ্জিনটা একটু দেখে দিন স্যার। চলো। নাও ইঞ্জিনে আর কোনো প্রবলেম নেই, ওকে? আরে রানী তুমি? হ্যাঁ আমি, কিন্তু তুমি কেমন মানুষ বলো তো? শরীর স্বাস্থ্য তো ভালোই, না দোষ না দোষ, হ্যান্ডসাম, কিন্তু মনটা, মনটা তো দেখতে পাচ্ছি না। মন দেখা যায় না, মন জানতে হয়। হ্যাঁ ঠিক তাই, জানতেই তো এলাম। মন জানতে এলে তোমার উদ্দেশ্য তো বেশি ভালো মনে হচ্ছে না রানী। ও মা বলে কি, মন জানার অর্থই হলো প্রেম। কবিরা বলে স্বর্গ হতে আসে প্রেম, স্বর্গেই চলে যায়। সেই স্বর্গীয় ব্যাপারটা তোমার কাছে ভালো মনে হচ্ছে না? উপমা তো ভালো শিখেছো। লেখাপড়া তো আর কম শিখিনি, তিন তিনবার ইন্টার পরীক্ষা দিয়েছি। হ্যাট্রিক। এবার তোমার মনের কথা বলো। আমার মন তো আমার মাঝে নেই। নেই? কোথায় গেছে? তা তো জানি না। তাই হও তুমি, আমি কর্মচারীদের সাথে হিসাব নিয়ে বসবো। যদি না যাই? বের করে দেবো। বের করতে হবে না, কাঠখুট্টা নিরস। অপমান হওয়ার আগে আমি নিজেই বের হয়ে যাচ্ছি। তোমার এবার কি হলো? কি হলো? কাটা কাটা কাটা, চিংড়ি মাছে কাটা? সরে গেছে। তোমার চালাকি আমি বুঝি না। দাঁড়াও দেখা কথা। আরে বাবা রে, আমি মরে গেলাম, মরে খেয়ে ফেললো। আরে আবার কি শুরু করেছো রানি? আমি শুরু করিনি তো, ঢুকে গেল তো, বের করে দাও না। আমার ব্লাউজের মধ্যে কি যেন ঢুকে পড়েছে, বের করে দাও না প্লিজ, দাও না বের করে প্লিজ। কি হলো, বের করছো না কেন? কই, কিছুই তো পেলাম না। ঠিক আছে এখন দুধ চা খাও। আমি দুধ ফুধ খাই না। কেমন পুরুষ তুমি, দুধ খাও না? বললাম তো আমি দুধ খাই না। আমাদের নিজেদের গায়ের দুধ তোমার জন্য আমি নিজের হাতে দুইয়ে এনেছি। তুমি যদি দুধ না খাও তাহলে আমি আত্মহত্যা করব। দাও we'll be right back.
পেতে মনটা যে চায়, আরো কাছে পেতে মনটা যে চায়, তোমায় একটু আদর দিতে চাই, আমি তোমায় একটু আদর দিতে চাই। যতই বাহানা গো করো না তুমি, সহজে ধরা যেতে বনামি, রূপের আগুনে আমার জ্বলে মন, এই বুকে দেহ গভীরা থাকো সারাক্ষণ, করো না গো দুষ্টুমি দেখো না আমায়, করো না গো দুষ্টুমি দেখো না আমায়, ধরে দেখো না আমি কি কেউ যেন বাদ না যায়, সবাই যেন চাঁদা দেয়। তরে কলেজে ভর্তি করে দিয়া তারপর আমার সাথে তো প্রতিশোধ নেবে, কাল দেখা যাবে বাদশা কত বড় মাস্তান। এত লাল রং মেখে কে ভাইয়া ভাইয়া করছিস, কে কে তুই যুবক? ভাইয়া আমি তোমার ভাই রাজা। বাদশার আদরের ভাই রাজা? কে কে তোর মুখে পান কে পানে পিক ছুড়েছে? কে কে সে নরাধম যেটার সামনে লাশের স্যাম্পল পাঠিয়ে নিজের জীবনের লাল বাতি জ্বালাতে চায়? কে কে সে? ভাইয়া অন্যম সাহস। সাহস? সাহস না, সাহস নয় দুঃসাহস। শুধু আমাকে মারে নাই, তোমাকে হুমকি দিয়েছে, কাল ওই বাচ্চার মহল্লায় তোমাকে যেতে বলেছে। কাল ওই দুঃসাহসে
লালবাতি চালাই দেব। বাবা বাবা ওই যে যার জায়গায় দাঁড়িয়ে আছিস সেখানেই থাকবি, এক চুলও নড়বি না, অস্ত্র লালবাতি দেখবি তোদের সামনে। আমার ভাইয়ের গায়ে হাত তুলেছে কোন কুত্তার বাচ্চা? তুই তোর নাম নাকি সাহস? বৎসের হুঙ্কার শুনে ভয়ে কোন নারীর আচরে লুকিয়ে আছিস? তোর নাম সাহস হলে সাহস করে বেরিয়ে আয়, আজ তোর জীবনে লাল বাতি জ্বালাবো শুয়োরের বাচ্চা, বেরিয়ে আয়। সাহস যার সামনে দাঁড়াবার দুঃসাহস কারণে। আচ্ছা তাহলে তোর নামই সাহস? সাহসের বড়াই নিয়ে তুই মৃত্যুর মুখে এসে দাঁড়িয়েছিস। আজ তুই একটা ভেতরা মেয়ের জন্যে আমার আদরের ভাইয়ের গায়ে হাত তুলেছিস, তোর ওই পেয়ারা হাত আমি কেটে ফেলবো। সামান্য একটা মেয়ের জন্যে তুই বাদশার ইজ্জত নিলাম করেছিস, এখন সবার সামনে এই মেয়ের ইজ্জত আমি হাওয়ায় উড়াবো, রেপ করাবো, রেপ পারলে ঠেকা। শুরু কর। আমি পুলিশের ইন্সপেক্টর সাহস, তোমাদের কোনো ভয় নেই, আজকের পর থেকে বাদশার বাদশাগিরি শেষ। বাদশা এতদিন যাদের উপর অত্যাচার করেছে তারা প্রতিশোধ নাও, নাও প্রতিশোধ। হারামজাদা, তুই আমার স্বামী ডাকতে দুলালকে মেরে ফেলেছিস। বেজন্মা, তুই আমার স্বামী উকিল আইনউদ্দিনকে মেরে ফেলেছিস। তুই জাহান্নামের কি? আমার স্বামী হুজুর আমানুল্লাহকে মেরে ফেলেছিস। তুই তুই আমার স্বামী পুলিশ অফিসার জামালকে মেরে ফেলেছিস। এই শয়তানটা আমার বাবাকে মেরে ফেলেছে।
বাদশাহ, আমি তো লাল বাতি চালাবো না, লাল দালানে তুলবো। ওরাই তো লাল বাতি চালাবে যে এলাকায় তুই বাদশাগিরি করিস, সে এলাকার মানুষের সামনে দিয়ে তোকে টেনে হেঁচড়ে নিয়ে যাব। এতদিন তোকে যারা দেখে ভয় করতো, আজকের পর থেকে তারা ঘৃণা করবে। চার হাত পা বেঁধে সোজা করে টানিয়ে দাও। শোনো, চারজন পালাক্রমে ডিউটি করবে। ইয়েস স্যার। স্যার, বাদশাকে গ্রেপ্তার করেছি। কি বলছো তুমি? হ্যাঁ স্যার, ওকে আমি গ্রেপ্তার করে হাজতে ভরে রেখেছি। ওয়েল ডান, ওয়েল ডান মাই বয়। কিন্তু খেয়াল রেখো, বাদশা খুবই ডেঞ্জারাস। থ্যাংক ইউ স্যার। মুছে দিছি, বসেন স্যার, বসেন বসেন। ময়লা নাই স্যার, বসেন। ফাস্টফুড আছে স্যার, চিকেন স্যান্ডউইচ গরম স্যার, গরম। পাউডার দেন স্যার, পাউডার দেন। আচ্ছা খুলে দিই। কোল্ড ড্রিঙ্কস আনছি স্যার, মিনারেল ওয়াটার আনছি স্যার, নো প্রবলেম স্যার। আপনার নুন খেতে একটু গুণ গিয়ে যায়। তোমাকে আমি পুরস্কার দেবো, যা হয় পরে দেবেন। মির্জাফর চাকরি করতো নবাবে, কিন্তু তাবেদারি করতে ইংরেজদের, আর আমি মির্জাফর সরকারি চাকরি করি কিন্তু গোলামি করি আপনার। গদি গেলে যাবে ওই সাহসের। খুব খাতির যত্ন করা হচ্ছে বুঝি। সন্ত্রাসী হলো মানুষ স্যার, খুদাই কাতুর স্যার, তাই খাওয়াচ্ছি স্যার। গুড, এবার তুমি কিছু বেমানে খাওয়া খাও। জীবনে পায়জামা পরে আসুন না স্যার, প্যান্ট পরে আসবো স্যার, স্যার প্যান্ট পরে আসবো স্যার, স্যার স্যার স্যার, আর জীবনে কোনোদিন আসবো না পায়জামা পরে স্যার, আর আসবো না স্যার। কথাটা যেন মনে থাকে। সাথে 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 হ্যালো, ইন্সপেক্টর সাহস বলছি। ইন্সপেক্টর সাহস? হু দা হেল ইউ আর, কে তুমি? সম্রাট, বাদশার ভাই সম্রাট। তোর বউরেও খায় হারামো, যদি আমার ভাই বাদশার অক্ষণ না ছাড়স। এই কুত্তার বাচ্চা, আমার সাথী কোথায় আছে বল? আমার কাছে। কথা কো সাহস, সাহস আমাকে বাঁচাও, সাহস আমাকে বাঁচাও।
এই গুন্ডাটা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও। সাথী সাথী তুমি ভয় পেও না, ও তোমার কিছুই করতে পারবে না। আরে কি করুম না করুম হেইডে তো পরে। এই শুয়োরের বাচ্চা ঠিকানা বল, এই ঠিকানা বল, আমার সাথীকে কোথায় আটকে গেছিস? সেইটা পরে কম। ওই আমার ভাইরে তুই ছাইরা দিবি, নইলে নইলে তোর পরে আমি। এই সম্রাট, পুলিশ যদি তার পরিবারের দুর্বলতা বুকে নিয়ে পোশাক পরত, তাহলে সে পোশাক আর পুলিশের পোশাক থাকতো না, হয়ে যেত কা পুলিশের লেবাস। ধ্বংসের দুয়ারে দাঁড়িয়ে বাহাদুরির পড়ায় না করে আমার সাথীকে ছেড়ে দে, নইলে তোর ভাই পাঁচশাল লাশও পাবি না। ওই আমার ভাই না ছাড়লে তোর বউরেও আমি ছাড়ুম না। শোন, আমার স্ত্রী কেন? আমার পুরো পরিবার ধ্বংস হয়ে গেল, আমি বাদশার মতো ক্রিমিনালকে ছাড়বো না। আমরা বলছি শোন, আমার স্ত্রী কেন? পুরো পরিবার ধ্বংস হয়ে গেল, বাদশাকে আমি ছাড়বো না। জীবন বাজি রেখে ওকে ধরলাম আর সন্ত্রাসীদের হুমকিতে বাসাকে ছেড়ে দেব? না না স্যার, তাহলে একদিন আপনার স্ত্রীর সন্তানকেও কিডন্যাপ করবে, সন্ত্রাসীদের একটা রাস্তা হয়ে যাবে। পুলিশ অফিসারের বউ বাচ্চাদের কিডন্যাপ করে ওরা যদি ছাড়া পেয়ে যায় তাহলে জনগণের কি হবে? নো নো স্যার, আমি ওকে ছাড়বো না। থ্যাংক ইউ, অলরেডি তোমাকে উদ্ধার করার জন্য ডিবি এবং সিআইডিকে অর্ডার দিয়েছি। থ্যাংক ইউ স্যার। তোমার স্বামী কি কইল শোনা? তুমি কে? এই এলাকার সব মানুষকে মাইরে ফালাইলেও সে আমার ভাইরে ছাড়বে না। তাইলে তো তোমার স্বামী যা বলেছে তাই করতে হয়, তোমারে মাইরা ফালাইতে হয়। ভয় পাইও না, তোমারে আমি এত সহজে মাইরা ফালামু না। চোখের সামনে এত সুন্দরী মাইয়া থাকলে ভোগ না করিয়া কেউ কি ছাইরা আর ছেড়ে না দিলে তোকে মেরে তক্তা বানাবো। Yeah.
রুমে গিয়ে কাপড়টা চেঞ্জ করে নাও, যাও। শাড়িটা দাও, আমি শুকাবার ব্যবস্থা করে দেই। যেতে যেতে শুকিয়ে যাবে। সাব ইন্সপেক্টর ডিবি এবং সিআইডি কে আমি ভালো করে জানিয়ে দিয়েছি, রিভার বেল্টের পুরো 5 কিলোমিটারের মধ্য থেকে যেন একটা মাছিও বের হয়ে যেতে না পারে। আমি স্পেশাল ফোর্স নিয়ে মুভ করছি, ওভার। সাথী, সাথী তুমি এসেছো? ও সাথী, আই এম সো হ্যাপি, সো হ্যাপি, সো হ্যাপি। ওরা ওরা তোমার কোনো ক্ষতি করেনি তো? ক্ষতি হলেই তা কি হতো, তুমি তো কর্তব্যের গোলাম। শক্ত খাকি পোশাকে নিজের শরীর মন হৃদয়টাকে শক্ত করে ঢেকে রেখেছো। স্ত্রীর কোমল ভালোবাসা সেই শক্ত পোশাক ভেদ করে তোমার হৃদয় ছোঁয় কেমন করে? সাথে জনগণের জান মাল রক্ষা করার দায়িত্ব যে পুলিশের হাতে। চুপ করো, যে পুলিশ নিজের স্ত্রীকে রক্ষা করার ক্ষমতা রাখে না তার জনগণের জান মাল কি করে রক্ষা করবে? তুমি তো কর্তব্যের দাবি বিক্রি হয়ে যাওয়া একজন পুলিশ অফিসার, যে নির্দ্বিধায় বলতে পারে নিজের স্ত্রী কেন, পুরো পরিবার ধ্বংস হলো, আমি কর্তব্য থেকে বিচ্যুত হব না। বলো বলো সাথী, তোমার বলার অধিকার আছে। না, নেই। আমি তো কাঠের পুতুল, তোমার ঘরের শোপিস মাত্র। আমি আমি তোমার দ্বিতীয় স্ত্রী। দ্বিতীয় স্ত্রী? হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী হলো তোমার চাকরি, যে প্রথম স্ত্রীকে নিয়ে থাকবে। তাহলে দ্বিতীয় স্ত্রীর দরকার হলো কেন? কেন? রিল্যাক্স রিল্যাক্স সাথী, কাম ডাউন। পুলিশেরও জীবন আছে, এভাবে পুলিশরা জীবন কাটায়, স্ত্রী পুত্র পরিজন নিয়ে ঘর তো করে। শুধু জিম্মি হয়ে থাকে তাদের স্ত্রীরা। আহা, কিন্তু তুমি বন্দিশালা থেকে উদ্ধার পেলে কি করে? উদ্ধার পাইনি, একজন উদ্ধার করেছে। কে সে, কি নাম? নামধাম কিছুই জিজ্ঞেস করিনি, শুধু এইটুকু জানি তার জন্য আমি জীবন ফিরে পেয়েছি, জীবন। এরপর দেখা হলে পরিচয় করতে নিয়ে এসো, সেই বিপুরুষকে আমি সম্মান দেব, পুরস্কারও দেব। নিশ্চয়ই দেবে, কিন্তু কি পুরস্কার দেবে তা আমিও ভেবে পাচ্ছি না।
হ্যালো, কে বলছেন? ও বাবা, সালাম আলাইকুম। না না, চিন্তার কিছু নেই, সাথী ভালোই আছে। নিন, কথা বলুন। হ্যাঁ বাবা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি, হ্যাঁ বলতে পারো সুখী আছি। এসো, এলে সব কথা হবে। এই বাবা মা আসছেন। যাক, ভালোই হলো, কটা দিন তোমার একাকিত্ব কাটবে। আমি জানি সাথীর একা একা থাকতে কষ্ট হয়, কিন্তু কি করব, পুলিশের চাকরি। ইয়াং ম্যান, পুলিশের চাকরি আমিও করেছি, কিন্তু বংশও বেড়েছে। তোমার শাশুড়ি ছোট্ট সাথীকে নিয়ে দিনভর আনন্দে মেতে থেকেছে, কি বলো? চুপ করো তো জামাই। চুপ করবো কেন, বাস্তবতাকে স্বীকার তো করতেই হবে। আমরা না হয় কয়েকদিনের জন্য সাথীকে নিয়ে যাই। নিয়ে চলো। না, আমি এখন যাব না। যাবি না কেন? ইয়ে মানে মা, আমার দিন ঠিকই কেটে যাবে। হ্যালো, কে বলছেন? কথা বলছেন না কেন, কাকে চান? শিট, বাবাজি, পুলিশের কাছে কখনো ভুয়া টেলিফোন আসে না, ওটা এই বাড়িরই টেলিফোন, কিন্তু তোমার সাথে কথা বলতে চাইনি। ঠিক আছে, তোমরা খাও, আমি ধরছি। হ্যালো, কে? এর আগে নিশ্চয় তোমার স্বামী ধরেছিল। ও জিবু, কেমন আছো? এখানকার টেলিফোন নম্বর পেলে কেমন করে? আরে কি ব্যাপার, আরে আমি জিবু নই, জীবন জীবন। জীবন নেই সাথে সংক্ষেপে জিবুই। বাবা মা এসেছেন, সবাই মিলে নাস্তা করছি, পরে কথা বলবো, একদিন এসো না, এখন রাখি, ওকে? এই জিবুটা কে রে, নাম তোর মুখে শুনিনি। আমার বান্ধবীদের সবাইকে তুমি চেনো? জিবু এখানকার স্থানীয় মেয়ে। তাহলে কি কথা হলো বাবাজি, সাথী যাচ্ছে আমাদের সাথে? কে ভালোবাসার অপরাধের আমাকে চরম শাস্তি, তোমাকে ভালোবাসার অপরাধের থানায় এবং জেল। আর তুমি, তোমার চোখের সামনে থেকে পুলিশ আমাকে নিয়ে যাবার পরও একদিনও কোনো খোঁজ খবর নাওনি, তুমি আমাকে ভালোবাসো না, আমার সাথে ভালোবাসার নাটক করেছো, আমাকে নিয়ে খেলেছো, আর আর খেলা শেষ করে কলার চোপলার মতো ছুঁড়ে ফেলে দিয়েছো। আরে আরে, আমি তো তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, তুমি তুমি
তুমি আমার ভালোবাসার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। তুমি বিশ্বাসঘাতক। চুপ করো, চুপ করো। তুমি যা সাজা দেবে আমি মাথা পেতে দেব। আমাকে বিশ্বাসঘাতক বলো না, আমি আমি পরিস্থিতির শিকার। বাবা নিজের মাথায় পিস্তল ধরে আমাকে সাহসের সাথে বিয়ে করতে বাধ্য করিয়েছে। বাংলাদেশের একজন মেয়ে হিসেবে আমার আর কি বা করার ছিল বলো? একদিকে বাবার জীবন, অন্যদিকে প্রেমিকের জীবন। বাবার জীবনের দিকে তাকিয়ে আমি বিয়ে করতে বাধ্য হয়েছি। আমার জীবন থেকে যখন দূরেই সরে গেলে তাহলে আবার দেখা দিলে কেন? এটা আমাদের নিয়তি। নিয়তি তোমাকে আমার কাছে টেনে এনেছে, তা না হলে সাহস এখানে ট্রান্সফার হয়ে আসবে কেন? আর তুমি তুমি বা এখানে থাকবে কেন? জীবন, তোমাকে এখানে দেখার পর থেকে আমি আর এক মুহূর্ত ভুলতে পারছি না। আর আমি তোমাকে দেখার পর কাটা মুরগির মতো ছটফট করছি। তোমাকে ভুলতে পারছিলাম না, বারবার তোমার কাছে ছুটে যেতে ইচ্ছে করছিল। স্থির থাকতে না পেরে তোমার বাসার ফোন নাম্বার জোগাড় করে আমি তোমাকে ফোন করেছি, কিন্তু ফোনে তুমি আমার নাম শোনার পরেও আমাকে না চেনার ভান করেছো কেন? স্বামীর সামনে প্রেমিক যদি ফোন করে তখন স্ত্রীর কি বা করার থেকে বলো? স্বামী তো না, ও একটা। কেন, তোমার স্বামী তোমাকে ভালোবাসে না? বাসে, সে ভালোবাসা একজন ধর্ষণকারী একজন মেয়েকে যেভাবে ধর্ষণ করে ঠিক সেই রকম। দু বছর হলো বিয়ে হয়েছে, ভালোবাসা কি জিনিস আমি স্বামীর কাছ থেকে পাইনি। হয়তো সারাক্ষণ ডিউটি আর অপরাধীর পেছনে ছুটেছে। আমি আমি যে তার স্ত্রী, আমার কথা সে ভুলেই গেছে। আমিও একটা মেয়ে মানুষ, আমারও মন আছে, আমার শরীরেও ক্ষুধা আছে। স্ত্রীর শরীরে ক্ষুধা মেটাবার দায়িত্ব স্বামীর, অথচ অথচ আমার স্বামী। কত রাত আমি অন্তর্জালে জ্বলে পুড়ে মরেছি, কত রাত আমি স্বামীর আদর সোহাগ পাবার জন্য অপেক্ষা করেছি, অথচ অথচ সেই স্বামী আমার দিকে খেয়ালই করেনি। আমি যে একজন যৌবনাবতী মেয়ে, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমার যৌবন আছে নতুন করে পেয়ে। আজ আমি বুঝতে পেরেছি, আজ আমি উপলব্ধি করছি আমার আমার মন আছে, যেমন ভালোবাসা চায় আমার শরীর আছে, যে শরীর স্পর্শ চায় আমার যৌবন আছে, যে যৌবন একজন শক্ত পুরুষের ছোঁয়ায় দলিত মথিত হতে চায়। জীবন, আমি তোমাকে আবার পেয়েছি। তুমি আমাকে আজ ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, সোহাগ দিয়ে আমার সকল জ্বালা মিটিয়ে দাও, মিটিয়ে দাও, মিটিয়ে দাও। লাভ ইউ জীবন। Oh.
পাগল হয়েছিলাম, আমি কি করছি, আমি কি করছি, না না আমি যাই, আমি যাই। আমার জীবনের চরম অপমান, আমার এতদিনে গডফাদারি শেষ, কিন্তু আমি টেনশন আছি তোদের নিয়ে। তোদের ভাইয়া, আমরা তোমার বাইকের ব্যবস্থা করছি, অস্ত্র জোগাড় করছি, ভীষণ অস্ত্র। কাটা রব্বানি নাম আমার, আমি কাটি, শুধু কাটি, কুচি 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 কইরা। বলিস কি রে, আমার তো কান্না শেষ, হাসি শুরু হলো, তের দিন পর করতে গাইলে। জঙ্গল থেকে আজ বন্ধুর বিপদে বন্ধু ছুইটা চলে আইছে। তোমার ভাইরা যখন আমার সাথে যোগাযোগ কইরা তোমার নামটা কইলো, আমি ছুইটা আইছি।
ওই শালা পুলিশ গো কুচি 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 করতে। আমার এই গ্রেফতারের পর থেকে আমি ঘুমাইনি, তোমাকে দেখে আমার ঘুম পাচ্ছে। ঘুমের মধ্যে স্বপ্নে ওই কুত্তার বাচ্চার সাহসের মৃত্যুর খবরটা দেখব। বাস বাচ্চা কোনো চিন্তা করো না, আমি যখন আইসা পড়ছি ওই পুলিশ রে কুচি কুচি কইরা তোমার জেলখানার থেকে পাই করুম। চলি কথা হাফেজ। সাহস তোর জানাজা যা। এই আজ আমি তোমার পছন্দের খাবার রেঁধেছি, রুই মাছের দো পেঁয়াজি আর দুধের পায়েস। দাও দাও জলদি দাও, আমার তো তস হয়েছে না, দাও দেখতে হবে না বউটা কার। এই একটু কাছে আসো না। এই দুষ্টু আগে খাবে তো নাকি? ঠিক আছে দাও। হ্যালো, কি বললে? ধর্ষণ মামলার আসামি ঘুরে বেড়াচ্ছে? ঠিক আছে তুমি হাবিলদারকে সঙ্গে নিয়ে ওকে ফলো করো, আমি এক্ষুনি আসছি। এই কি হলো, খেয়ে যাও। আগে আমার ডিউটি, আসামি ধরতে হবে পরে এসে খাবো। মানুষ এইভাবে কষ্ট দেয়, নলার বাচ্চা তরে খাইছি, তরে এবার কুচি 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 করুন। Hey!
মাথা রেখে শোনো একবার, সারা ঠিকর ডাকে সে যে নাম ধরে তোমার। আমার চন্দ্র সূর্য মায়ারি বাঁধন, তোমার সাথে হবে আজ সুখের মিলন। কর্তা ও উপস্থিত মেহমান বৃন্দ, মানিকগঞ্জ জেলার ত্রাস, কুখ্যাত সন্ত্রাসী ও বাদশা গুন্ডাকে গ্রেফতারের জন্য বাংলাদেশ পুলিশের তুখোর ইন্সপেক্টর সাহস আহমেদকে মানিকগঞ্জ জেলার পুলিশের পক্ষ থেকে মাননীয় এসপি সাহেব বীরত্ব পুরস্কার প্রদান করছেন। স্বামী আজ হিরো, সত্যিকারের হিরো। তুমি যদি পাশে থাকতে তাহলে আরো বেশি খুশি হতাম। আজ আমি সবচেয়ে বেশি খুশি, আমার এতদিন পরিশ্রম সার্থক হয়েছে। এই পদক আজ আমাকে আমার দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। দেখো 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 সাথী, আমি এত বড় একটা সম্মানী পদক পেলাম, কোথায় তুমি আমাকে সেলিব্রেট করবে? তা না, এক একা বসে খেয়েই যাচ্ছ। কি করবো, না খেয়ে থাকবো? আহা, আমি সেটা বলছি না, তোমাকে বলতে হবে তুমি খুশি কি না। আমি খুশি হওয়া না হওয়াতে কি আসে যায়? তুমি পুরস্কার পেলে আমার কি লাভ? এই পুরস্কারের আমার কাছে কোনো মূল্য নেই, ফেলে দাও। চিৎকার শুনে না, চিৎকার করে। কাটা রাব্বানি যাদেরকে কাটে তারা খুনের যন্ত্রণায় মৃত্যুর ভয়ে নিঃশ্বাসের সাথে গিলে খায়। তাতে আমার ভাইয়ের তো কোনো ফায়দা হইতেছে না। ঠিকই তো, আমার ভাইয়ের লাগে কি করলা? কথা শেষ করার আগে কথা বললে কাটা রাব্বানি তাদেরকে কেটে ফেলে কুচি 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 করে। এই কাটা রাব্বানিকে কোনো মশাই কাটলে সেই মশাকে কেটে ফেলে, কোন পোকাই কাটলে সে পোকা মাটিতে আশ্রয় পায় না। কিন্তু পুলিশ নামক লোকজন মারছে, দুশ্মন নামক হাতটা কাটছে। আমার ভাইয়ের আক্রোশের তরবারে নিজের কলজা নিজেই কাটছে, আর তুমি কাটার অব্বানি লেখাই মারছো কুচি কুচি করে। কাটার লাগবো না, তোমাকে কাউকে লাগবো না। আমার ভাইয়ের জন্য
যা করনের আমি নিজেই করব। রাজা কোজাস অ্যাকশনে অ্যাকশনে তো যাইব, অ্যাকশনে কাটা পড়ব কুচি 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 কইরা। এই বাদশার ভাই রাজা, রাজার ভাই সম্রাট, রাজা বাদশার হুকুম দেয়, তোর মতো জল্লাদের যুক্তি কারে নেয় না, রাজা একাই একশো। আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবা, স্লোগান দাও, বাচ্চাবার বিরুদ্ধে নালিশ দাও, তোর আজকে মরিয়ে ফেলে আমার রাজা রে সম্রাট কি খবর আনলি? তোর লাল পাতে আমি চালাই দিই ভাই। শুনছি জেলখানা থেকে গডফাদাররা মোবাইলে ব্যবসা বাণিজ্য চালায়, তুমি কিছু একটা করো। এই চোখের পানিকে আমি তেল বানাবো, সাহসের লাল বাতি জ্বালাবো, কেউ ফুঙ্গু দিয়েও নিভাতে পারবে না। সাথী, তোমাকে যারা ধরেছিল তাদের একজনকে আজ মেরে ফেলেছি। হ্যাঁ, ইন্সপেক্টর সাহসের হাত থেকে ওরা কেউ রেহাই পাবে না, প্রয়োজনে এক এক করে সকলকে গুলি করে মেরে ফেলবো। ইয়েস ইন্সপেক্টর সাহস বলছি। আপনি বাদশাহ মহল্লায় চলে যান। কি বললে? ওয়েট, আমি 10 মিনিটের মধ্যে পৌঁছাচ্ছি। হারামো বাদশাহ ভাইয়ের লোকে বিদ্রোহ করো, ওই পুলিশ আমাকে কিছুই করতে পারবো না, একটা লোক শিখতে পারবো না। আমাদের কাজ শেষ করে দিয়েছি, এই নিন কাগজপত্র। ও আর শুনুন, এইমাত্র টেলিফোন এসেছে,
জেলখানা থেকে ওর ভাই শেষবারের মতো দেখা করতে আসছে। থ্যাংক ইউ ডক্টর। ভাই, ভাই রে, সম্রাট, ভাই রে, ভাই, ভাই রে, ভাই রে, তুই আমাকে ছেড়ে চলে গেলি ভাই। লাশের সামনে কান্নাকাটি করতে নেই, চলুন। বাদশাকে ছেড়ে দাও। পৃথিবীর কোনো শক্তি নেই যে বাদশাকে আমার হাত থেকে কেড়ে নেয়। আমি থাকতে তুই কেন? বাদশাকে কেউ নিয়ে যেতে পারবে না। তোকে কাইটা আমি কুচি কুচি করুম। রাধা রব্বানি, জব্বর দেখালি। সাহস জীবন বাজি রেখে বাদশা গুন্ডাকে ধরেছিল, সেই সাহসের হাত থেকে বাদশা গুন্ডা পালিয়ে গেল এটা বিশ্বাস করা যায় না। তুমি বাদশার কাছ থেকে কত টাকা ঘুষ খেয়েছো? স্যার, সাহসকে জেল হাজতে পাঠিয়ে দেওয়া উচিত। কি করছো? কিছুই না স্যার। আপনারা আমার যত অপরাধ বলছেন তাতে আর পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করার ইচ্ছে আমার নেই। যাওয়ার আগে আমার কিছু কথা বলে দিতে চাই। বাদশাকে ধরেছিলাম আমি, আপনারা আমাকে পুরস্কৃত করেছেন। আমার বাদশা আমার হাত থেকে পালিয়ে গেছে, আপনারা আমাকে দোষারোপ করছেন। এই বাদশাকে ধরতে গিয়ে যদি আমি ওর গুলির আঘাতে মৃত্যুবরণ করতাম তাহলে আপনি কি করতেন? একটা ফুলের তোড়া উপহার দিতেন আমার লাশের উপর? আমাদেরকে সারাক্ষণ জীবন হাতে নিয়ে ঘুরতে হয়, কাপড়ে কাপড় পকেটে নিয়ে থাকতে হয়, এই বুঝে মারা যাবো? বাদশার মতো ক্রিমিনালকে ধরে জেলখানা চালানো আমাদের দায়িত্ব, কিন্তু বিচার করা আমাদের দায়িত্ব না। বাদশাকে ধরে আমি জেলখানা চালান করে দিয়েছিলাম। আদালত যদি দ্রুত বিচার আইনে সাজা দিত তাহলে আমি বাদশা পালাবার সুযোগ পেত না। স্যার, আমরা যদি চোর ডাকাত হয়ে থাকি তাহলে তো বিচারকরে বড় ডাকাত। বিচারকরে তো মানুষের সাথে দেশের সাথে বিশ্বাসঘাতকতা করছেন। বিচারকরা যদি অপরাধীদের সাজা দিতেন তাহলে আমাদের সোনার বাংলা, এই বাংলাদেশ সন্ত্রাসীদের তালিকায় সারা পৃথিবীতে এক নম্বর হতো না। আগে মানুষ পুলিশকে সম্মান করত, শ্রদ্ধা করত, আর এখন পুলিশ দেখলে মানুষ গালি দেয়, ঘুষখোর বলে, চোর বলে, ডাকাত বলে, সন্ত্রাসীদের দোসর বলে। সেই সোনা মাছ ধুলায় লন্ডিত, কিন্তু এর জন্য কি আমরা দায়ী? আমাদেরকে তিলে তিলে খারাপ বানানো হয়েছে রাজনৈতিক নেতাদের স্বার্থ হাসিল করার জন্য, সন্ত্রাসীদের জন্ম দিয়েছে তাদের রাজনৈতিক ফায়দা কায়েম করার জন্য, পক্ষান্তরে আমাদেরকে তাদের হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে,
আমরা তো নেতাদের হাতের পুতুল। এক এক নেতার এক এক রকম হুকুম আমাদেরকে পালন করতে হয়, আবার বিভিন্ন সভায় ওই নেতারাই আমাদেরকে সন্ত্রাসীদের দোসর বলে। স্যার, পাঁচশা গুন্ডার মতো সন্ত্রাসীকে আমরা পুলিশরা জন্ম দিয়েছি, যারা জন্ম দেয় তাদেরকে ধরতে বলছেন না কেন স্যার? হ্যাঁ, তারা তো সবসময় ধরাছোঁয়ার বাইরেই থাকে। সব দোষ নন্দ ঘোষ, সব দোষ পুলিশে। জনগণ আমাদেরকে দোষারোপ করে, নেতারা আমাদেরকে গালি দেয়, আপনারাও স্যার পুলিশ অফিসার হয়ে আমাদেরকে দোষী বানাচ্ছেন, দোষারোপ করছেন, সাজা দিতে চাচ্ছেন। তাহলে আমাদের মতো সৎ নির্ভীক দেশপ্রেমী পুলিশ অফিসাররা কোথায় যাবে? কে বুঝবে আমাদের দুঃখ? সাহস, তুমি পুলিশ হয়ে পুলিশ ডিপার্টমেন্টকে এইভাবে বলতে পারো না। স্যার, দেশ রক্ষা করার জন্য যেমন আর্মি দরকার, সেরকম সন্ত্রাস নির্মূল করতে আর্মির মতো আমাদের কৌশল করা দরকার। তা না হলে একদিন এদেশে, আর আমিও এরকম অথর্ব পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করতে রাজি নই। তুমি কি আমাকে সন্দেহ করছো? সন্দেহ কেন? এই যে দাগ দেখে। সন্দেহ করলে কি সন্দেহ করা যায় বলতো? সাথে বাইরের দাগ বিভিন্ন কারণে লাগে, মুছে ফেলা যায়, ধুয়ে ফেলা যায়, কিন্তু ভেতরের দাগ যা দেখা যায় না, ধোয়া মোছাও করা যায় না, সুতরাং প্রমাণও করা যায় না। সে দাগ আঘাতের না কলঙ্কের। আজ আমি হাতে হাতে প্রমাণ পেলাম কাটা রাব্বানি আমার দোষ না, জিগিরি দোষ। জীবন বাজি রেখে যেভাবে পুলিশের কাছ থেকে আমাকে নিয়ে এলে, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। বাদশা ভাই, মানিকগঞ্জে তুমি আর আমি এলাকার বাপ মা। বাবারে পুলিশ আটকায় রাখবো, আর মাকে ঘোড়ার ঘাস কাটবো। আরে তোমার জন্য জানো যেতে পারে কুচি 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 কইরা। তোমাকে ধন্যবাদ দিয়ে খাটো করতে চাই। এখন বলো, আমাদের প্রধান শক্তি পুলিশ অফিসার সাহসের কি করা যায়? বাদশা ভাই, এখন তুমি হইলা জেল পলাতক আসামি, আর আমি হইলাম কুখ্যাত ডাকাত। এই মুহূর্তে আমরা যদি নিজেরাই কিছু করতে যাই, তাহলে বিপদ, পুলিশ জেনে যাবে আমাদের ঠিকানা। তাহলে কে করবে? কিলার মুন্না। ওই কুত্তর বাচ্চাটা কি? ও হইল দক্ষিণবঙ্গের বিখ্যাত ভাড়াটিয়া গুন্ডা। ওরে দিয়া আমি দুই একটা বড় লোক মাইরা ফালাইছি। তুই এই কিলার মুন্নার নাম শুনছস, কিন্তু চোখে তো অবস্থাই তোরে আমি টেরে পড়ে রয়েছি। আমার লগে কোনটা কইছে তোরে জবাই কইরা তোর কোমরের বেল খুলে লয়ে যাবো। Hey!
তোমাকে ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। কি নাম তোমার, কোথায় থাকো? জীবন, মেরিন ইঞ্জিনিয়ার, নদীর ঘাটে চাকরি করি। এক মিনিট। হ্যালো, কি বললেন? ইঞ্জিনে প্রবলেম করেছে? ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আমি এখন চলি, আবার দেখা হবে। শেষ করে ফেলেছিলাম, শেষ করে ফেলেছিলাম, কিন্তু ফিনিশিং দিতে পারলাম না। আজরাইলের মতো এলো ওই জীবন। আজরাইল নিজেই জীবন নেয়, সে আবার জীবন হয়ে আসে নাকি? বস, ওই শালার নাম জীবন। ওই জীবনের সাহসের জীবন বাঁচিয়েছে। তাতে বাঁচাবেই, কাটা রব্বানির কাটারিতে ধার নেই, বাদশার ডিপোতে তেল নেই, কিলার মুন্নার পিলার নরবরে, সাহসের ভয়ে সবাই কাঁপছে ধার ধরে। ওই তেলের শেষ আছে কিন্তু আগুনের শেষ নাই, এই কাটা রব্বানির বুক ভরা আগুন। তাহলে জ্বালাও দুনিয়ার কাঠ খড় একত্র কর, জ্বালাও তোর বুকের আগুন। প্রথমে ওই জীবনের জীবনে লাল বাতি জ্বালা। জীবন, ছেলেটির নাম জীবন। নদীর পারে একটি বাড়িতে থাকে, আর জীবন না থাকলে তোমার স্বামীর জীবন সত্যি বাঁচত না। ওর সম্বন্ধে আমি আর বেশি কিছু জানি না, যতটুকু জানতে পারলাম ভালো ছেলে। ওর সাহসের প্রশংসা না করে পারলাম না, ওর প্রতি আমি কৃতজ্ঞ। জীবন, কি ব্যাপার সজনী, হঠাৎ করে রাতের বেলা? তোমার প্রশংসা শুনে আর অপেক্ষা করতে পারলাম না, তাই চলে এলাম। আমার প্রশংসা? ধরো, সাহস মানে আমার স্বামী, তাকে নাকি তুমি গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছ। বাসায় গিয়ে সারাক্ষণ শুধু তোমার কথা। কি কথা? তোমাকে কৃতজ্ঞতা জানাতে রাতেই ছুটে এলাম। থ্যাংক ইউ। শুধু ধন্যবাদ দিলে না, আজ আমি এত খুশি যে আমার মন প্রাণ উজাড় করে তোমাকে আদর করতে ইচ্ছে করছে। নিষেধ করলো কে? তোমারে যে পাই
শুধু দেগানে এইখানে দুটি প্রাণে কুহু জানে আমার না বাড়ি যেতে ইচ্ছে করছে না সারাটা জীবন যদি তোমার সাথে থাকতে পারতাম সাহসের বউ আমি এখন আসি আর একটু থেকে যাও না তোমার স্বামী এসে দেখলে ঘটনা বিগড়ে যাবে যা হবার হবে আমি শুধু তোমাকে চাই এসেছিল কেউ আসেনি তো মোবাইলে কি পা আছে যে মোবাইল এখানে হেঁটে হেঁটে এসেছে বাইরে থেকে এসেছো জামা কাপড় ছাড়ো চলো চাঁদ আমি তোমার প্রশ্নের জবাব দিতে বাধ্য নই কোথায় গেল মোবাইলটা কি খুঁজছো আমাকে না ইয়ে মানে মানে মোবাইল মোবাইল দিয়ে কি হবে আমি তো সরাসরি চলে এসেছি বলো না কি বলবে করো না কি করবে না কিছু বলতেও চাই না কিছু করতেও চাই না ঠাম আমার কাছে ভালো মানুষ সেজে লাভ নেই কি বলতে চাও তুমি বলতে চাই না এলাকায় শুধু আমি না সবাই জেনে গেছে তোমার আর ওই বেটে ভালোবাসার কথা রানী ওকে বেটি বলবে না ও আমার প্রেমিকা ওকে আমি ভালোবাসি ভালোবাসি তুমি জানো তুমি একজন বিবাহিত মেয়ের সাথে প্রেম করছো এই প্রেম নির্ধ প্রেম এই অবৈধ ভালোবাসা মুখ দিয়ে আজ আমাকে তুমি থামাতে পারবে না কি পেয়েছো তুমি ওই মেয়ের কাছে ওই মেয়ের যা যা আছে আমারও তাই তাই আছে আমার চেয়ে ওই মেয়েকে খুব সুন্দরী রানী তুমি বেশি বাড়াবাড়ি করছো বাড়াবাড়ি নয় সত্য কথা যে প্রেমকে সমাজ এই সমাজের মানুষ স্বীকৃতি দেয় না সেই প্রেম নিষিদ্ধ প্রেম আর আমি তোমাকে আমার মন আমার প্রাণ অন্তর দিয়ে ভালোবাসি অথচ তুমি আমার ভালোবাসাকে স্বীকার করো না আমার আমার দেহ আমার মন তোমাকে পাবার জন্য ব্যাকুল হয়ে আছে অথচ তুমি 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 আমাকে ঘৃণা করো
রানী, তুমি বুঝতে পারছো না, সজনী আমার প্রেম, আমার ভালোবাসা। তাহলে তাহলে আমি তোমার কেউ না? কিন্তু ওকে ছাড়া আমি বাঁচবো না। আমিও আমিও তোমার ওই ভালোবাসার কসম খেয়ে বললাম, আমার আমার ভালোবাসা দিয়ে তোমাকে আমার আপন করে নেবই, অবশ্যই নেব। বস, ওই জীবনের সাথে আমি সাহসী স্ত্রীকে দেখছি, ওই দুজনের মধ্যে ভাবলাম আছে। সত্যি বস, এই কিলার মন্নার চোখ কখনো ভুল দেখে না। হ্যালো, কে বলছেন? বাদশা। মেঘনা চাইতে বৃষ্টি, পুলিশ তোমাকে খুঁজছে, আর তুমি পুলিশকে ফোন করেছো, বলো মতলবটা কি? মতলব আমার না, তোমার চাপে আমরা অস্থির, আর তোমার স্ত্রী জীবনের চাপে অস্থির। জীবন, জীবনের সাথে আমার স্ত্রী কি সম্পর্ক? লাইলি মজনু, শিরি ফাড়া, প্রেমের তাজমহল, বেদের মেয়ে জ্যোৎস্না, তোমার স্ত্রী সাথী জীবনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। বাদশা, তোর কথা আমি বিশ্বাস করি না। বিশ্বাস না হয় খোঁজ নিয়ে দেখো, না হলে নিজে চোখে দেখো। ছবি তুলেছ? জি, দাও। এই যে, ঠিক আছে। অন্তর জালে রে জালে, অন্তর জালে রে জালে, বুকের ভিতর অন্তর আমার জালে, জালে অন্তর জালে রে জালে, বুকের ভিতর অন্তর আমার জালে। যখন আমার তুমি কেউ লাগো না, যখন আমার তুমি কেউ লাগো না, পাড়া পড়শি বলে রে, তখন আরো বেশি বেশি জানে, তখন আরো বেশি বেশি জানে। অন্তর চলে রে চলে, অন্তর চলে রে চলে, মুখের ভিতর অন্তর আমার জানে। কোথায় গিয়েছিলে? কথা বলছো না কেন? কোথায় গিয়েছিলে? বান্ধবীর বাসায়। বান্ধবীর বাসায়? না কোনো বন্ধুর বাসায়। বন্ধু হোক অথবা বান্ধবী, আমার কি কোথাও যাওয়ার স্বাধীনতা নেই? অবাধে অবৈধ কাজ, নির্বিঘ্নে পাপ করার স্বাধীনতা কারো নেই। কি বলতে চাও তুমি? না বোঝার ভান করছো কেন? কেন পরিষ্কার করে বলছো না যে প্রেমের খোদা মেটানোর জন্য প্রেমিকের কাছে গিয়েছিলে? সাহস! পর্যাপ্ত মেয়ে মানুষ, তোর সে অবৈধ মানুষটি কি এই বদমাশটা না? আমি তোরকে, আমি তোরকে, তুমি শুধু আমার স্বামী, ভালোবাসার কেউ নও। দুশ্চরিত্রা, নষ্টা, বেহায়া, স্বামীর বুকে ঘুমাস, পরপুরুষের প্রেমিকের সাথে নিশ্চিত প্রেমের স্বপ্ন দেখিস, অবৈধ প্রেমের স্বপ্ন দেখিস। হ্যাঁ হ্যাঁ দেখি, কারণ তুমি কখনো আমাকে স্ত্রী পাওনা দাওনি, কিন্তু নিয়েছো স্বামীর অধিকার,
তোমার বুকে কোনো স্বামীর প্রেম নেই, আছে শুধু স্বামিত্বের অহংকার। চাইলেও তো তুমি ভালোবাসতে পারবে না, কারণ তোমার মাঝে কোনো ভালোবাসা নেই। তুমি নিষ্ঠুর নির্মম একজন মানুষ মাত্র। নিষ্ঠুর আমি ছিলাম না, নিষ্ঠুর আমি ছিলাম না, কিন্তু তুই আমাকে নিষ্ঠুর হতে বাধ্য করেছিস। আজ হয়তো আমাকে খুনিও হতে হবে। মানুষ খুন করা ছাড়ার কোন যোগ্যতাই বা তোমার আছে? তোকে খুন করে সেই যোগ্যতা আজ প্রমাণ করব। তোর জানও থাকবে না, জীবনও থাকবে না। তোকে আজ আমি দুনিয়া থেকে মুক্ত করে দেব। কি ব্যাপার? রিং হচ্ছে অথচ সজোরে ফোন ধরছে না। তোমার এই অবস্থা কে করেছে? আমি। ভালোই হলো তোকে এখানে পেয়ে, দুজনকে একসাথে শেষ করে দেব, পুড়িয়ে ছাই করে দেব তোদের অবৈধ প্রেমের ইতিহাস। তুই যে হাত দিয়ে আমার সাথীকে ধরেছিস, তোর সে হাত আমি ভেঙে দেব। তুই যে মুখ দিয়ে আমার সাথীকে চুমু খেয়েছিস, সে মুখ আমি ভেঙে ফেলব। আপনার স্ত্রীকে বাদশা গুন্ডা লোক তুলে নিয়ে গেছে। Thank you.
নিষিদ্ধ প্রেম, অবৈধ ভালোবাসা, গোপন সম্পর্ক, পুলিশের স্ত্রী হয়ে একজন নাম না জানা জীবনের সাথে ইলটুকুলটু করো, কুচি কুচি কইরা পরকিয়া প্রেম করো, তোমার যৌবনের ক্ষুধা এতই বেশি যে ওই শালা সাহস মিটাইতে পারে না, তার জন্য জীবনের কাছে যাও। ওই সুন্দরী, জীবনে এত মানুষ খুন করলাম, তোর স্বামীরে খুন করতে পারলাম না। এই তোরা, তোরা কেউ বাঁচতে পারবি না। মারব কে তোর পাতা? ও তো তোর প্রেমিক নিয়ে ব্যস্ত। কেউ নেই, কেউ নেই তোমাকে আমার হাত থেকে বাঁচানোর জন্য, কেউ নেই, কেউ নেই। বাদশাগুন্ডা, টাকা রাব্বানি, কিলার মুন্না, আমার স্ত্রীকে ছেড়ে দে। তোকে ধরার জন্যই তো ওকে ধরে এনেছি। আরাম জানা, তুই আমার দুই নম্বর ব্যবসা সব বন্ধ করে দিয়েছিস, আমার আদরে তুই ভাইকে মেরে আমার লাল বাতি জ্বালিয়ে দিয়েছিস। ওই নলা, তুই আমার ডাকাতি বন্ধ করছস, আমারে নলা বানাইছস। জীবনের পয়লা তোরে খুন করতে পারি নাই, ফেল করছি ফেল, কিন্তু আজকে তোরে খুন করুম। আমাকে ডেকে এনে তোর আজরাইলকে ডেকে এনেছিস, আমাকে কি মারবি? এই আমাকে কি মারবি? তোরাই মরে শেষ হয়ে যাবি। মার শালাকে। আমি খুলে দিব, আসতে নামা, টেনশন করো না, নো টেনশন, পাওয়া আমি খুলে দিতেছি, কোন টেনশন করো না। গুড বয়, ভালো ছেলে, খুব ভালো ছেলে, উঠো গুড বয়, হ্যাঁ উঠো বাবা উঠো, স্যার দেখেন ভালো লোক থানায় ধীরা নেই, হ্যাঁ উঠো গুড বয়, ভেরি গুড বয়, যাও আবার 1,00,000 টাকা। Oh,
চিকুচি জীবন জীবন সবাইকে অ্যারেস্ট করো। সাহস, তোমার কিছু হয়নি তো? নো স্যার। সাহস ভাই, সাহস ভাই, সাথীকে ভুল বুঝবেন না, ওর কোনো দোষ নেই। সাথীকে আমি একতরফা ভালোবাসতাম। আসলে সাথী আপনাকে আপনাকে ভালোবাসে। সাথীকে মাফ করে দিন, কতদিন প্লিজ সাথীকে মাফ করে দেবেন, কতদিন প্লিজ করা দেন সাহস ভাই। মাফ করে দিলাম। সীমা নাই রে, লক্ষ্মী বধূ আসিল ঘরে।